হ্যালো, আসসালামু আলাইকুম। আই আম না গোলা গেল ইয়েছি কদুর কন্ডেন্স মিল্ক ড্যানিশ বানাইও। এইসা আমরা ছোটবেলা নোয়াখালীর মধ্যে আমি গোলা গেল ড্যানিশ শুদ্ধ ভাষা করে কি কন্ডেন্স মিল্ক, আর এমনি ড্যানিশ আছে না সেমাই টামাই দিই রান দে আমি ইয়ে দিই রান দে ড্যানিশ করুন কেন করি আমরা দেন। আই আমি 2 লিটার দুধ লইছি, এই 2 লিটার দুধ দিয়ে ড্যানিশ করুন খুব সহজ উপায়ে কেমনে করি আপনারা ইয়ে চান ড্যানিশ বানাই মানুষ লাগে আপনারা চান কেন ড্যানিশ বানাই। এই জাল দিতে 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 হবে ড্যানিশ হয়ে যাব আপনারা ড্যানিশ বানাই। চান আনগুলাকে শেয়ার ইয়া ডেনিশন ওইটাই তো কত শেয়ার করি আমি যে গিয়ে কিনছি মার্কেট তো ইয়া যে মার্কেট তো নিয়েছে এনগে কিনছি পারফিউমের ইগে মাইললে যে গেরান কইব গাতন ইগে কিনছি বুঝছেন নি সেন্টিকে কিনছি এসকে। ওরে বাপ ওরে ইগে যে দাম বুঝছেন নি ইগে দাম আসিল 200 কত টাকা 50% ডিসকাউন্টে দিছে 115 টাকা দিছে ইগে প্রাইস আসলে আনে 230 টাকা 230 টাকা ইয়ে দিছে 115 টাকা 50% ডিসকাউন্টে। আর আমি চান একে কুর্তা কিনছি, এই চান একে কুর্তা কিনছি টাকা বাসাত গাব দেন লাগে লাইছি দিয়ে ইগেও আমার ইয়ে দিছে এই চান ইগে ইগে লইছি ইগে আমার 24 টাকা 95 হয়েছে কুর্তা দিছে আমার কত 6 টাকা 95 হয়েছে দেখছেন নি গে অনেক লম্বা কর্তা এই গেও কিনছি গেছে। আর একটা দেয়া মেরে এই ওকে গোড়ে কিনছি না সান এই সান এই এই কোম্পানির এই ব্র্যান্ডের একে গোড়ে কিনছি সান গোড়ে গে আমার কাছে গোড়ে গে কেরম লাগে কম সে যদি ভালো লাগে তাহলে আর একটা জানাই কমেন্টের মধ্যে বুঝছেন নি আমি গড়ি গিয়ে কিনছিলাম আমার কাছে এত ভালো লাগছে গড়ি গিয়ে তো এই যাই লই লইছি যে মার্কেটের তো একবারে এইখানে ডিসকাউন্ট ছিল দোয়ার না উড়ে হলাইব বুঝছেন নি দেখছেন নি কম সে কেরম লাগে এইকে কিনছি দোয়ার না উড়ে হলাইব এলা ডিসকাউন্ট দিচ্ছেন 60% ডিসকাউন্ট দিছিল ইয়ালাই গেল লই লইছি যাই আর কোকা ঘড়ি লই মানে দোয়ানান জানুয়ারি টুডে হেলাই দিবে এলাই সব ডিসকাউন্ট দিছি কিন্তু ব্র্যান্ড দোয়ান তো জেনে মানে সহজে আমরা নাই যে দাম জিনিস আছে গান যাই গেল লই লইছি এই গে হেয়ার আর আনে দিকে নিছে 130 টাকা নিছে এই গে এই তো দুধ এখানে উতরে গেছে আমি মানে কেন মধ্যে চিনি দিয়ে দিই চিনি দিয়ে দিলে এখানে আস্তে আস্তে ওই মোট হইতে হইতে আনের মোট প্রায় 2 ঘন্টার মতো লাগবো সহজে হইতো না আমি 2 কেজি দুধ লাগাই 1 কেজি চিনি দিই বুঝছেন নি তাহলে কন্ডেন্সড মিল্কের ইয়েটা একটা সুন্দর মতে আইয়ে 2 কেজি দুধ লাগে 1 কেজি চিনি দিয়ে না করে আমি আবার কই দিই এই কন্ডেন্সড মিল্ক দি আমি ড্যানিশ আর এই ড্যানিশ দি আমি রং সার লিকার করি হরে দি দুধ চা বানাই খাই খাইন এত সোয়াদ লাগে দেখছি নি বাবুরে 2 ঘন্টা হয়ে গেছে এবার হয় না এত কালার সুন্দর হয়ে গেছে দেখছি নি কন্ডেন্স ড্যানিশের কালার হয়ে গেছে আরো হইব আর কানা ঠকঠক করবো এবার ভারতে কিন্তু নানা হালাই এই সান কালার একটু সান আর ড্যানিশ নিয়ে নই গেছে ড্যানিশ বানা লাগছে ঘরের মধ্যে বই
দেখছেন নি? আর বাজার তো না কিনতাম কিনতাম, দোকান তো ঘরে বানাইতে হইলে, দেখছেন নি? আপনারাও একবার ঘরের মধ্যে ট্রাই করিয়েন তো আপনারাও হারবেন। 2 লিটার দুধ দিয়ে 1 কেজি চিনি দিই বানাইয়েন, তাইলে অনেক সুন্দর হইব। হওয়া লাগবো খাইতে, বেড়িয়ে দিয়ে নিয়েন কত সুন্দর হই, একাইয়ের মতো বইতে হইব। এই চাল দেখছেন নি, এদিন গেলে আসা হয়ে যায়। অন যাই একখানা উঠি যে যাইতে 12টা বাজে, বেড়িয়ে আবার হওয়া লাগবে, স্কুলে আরাম লাগবে। এই এই তো আমি গুলাই লই আইছি কন্ডেন্সড মিল্ক মানে ড্যানিশ, দেখছেন নি? ওই গেছে রানা নিয়ে রাজ্যে বানাইছি। আমি বেড়িয়ে করছি না, আমি গুলাই লই আইম, বইমও ভরি হেলাইছে। আর এই চান দেখছেন নি, ও মারে মা, ছোট থাকতে লেদা কালে দেশের মধ্যে একটা হাতের মধ্যে লে 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 খাইতাম দেন, কোটার মধ্যে রাই আর নি রাখলে ঈদের সময় সেমাই রাইনতো একটা খাইতাম, আর দোকানের মধ্যে যাই চা খাইতাম ইটকে। এত হুয়াদ লাগতো চা, না নয় চা না খাই তুমি ইটকে করে, দেখছেন নি? মা রে মা, এত হুয়াদ ইটকে চা আন খাইতে। ঘরে বানানো কন্ডেন্সড মিল্ক আচ্ছা, এই তো আনগুলো আর একটা নাই শেয়ার করি। আমি না ভাবি আল্লাহ কদর খানা হাঁটাইছে, বাবুরে কতাকিন খানা হাঁটাইছে সান হেতু নেই। এর হাড় হিসেব তো হিড়ে আছে না, হিড়ে বানাই হাঁটাইছে বিদ্যে খিসা ভরি দি। আর কি এর হুয়ে হিড়ে হাঁটাইছে, আমি একদিন আনগুলো হুয়ে হিড়ে রেসিপি দিও, হুয়ে হিড়ে বানাই দিছে ইয়ে না, হাক বাজি করে দিছে। আর ইয়ে না এই বড় বড় হর হুন্ডি মাছ আছে না, এর হর হুন্ডি মাছ রে আনে রে মরিচ বাড়ি তো রাঁধি বাজি করে তো দিছে সান, এত হওয়া দইছে আল্লাহ রে। আমি না ভাবি রে, ধন্যবাদ, থ্যাংক ইউ, কি জানাইতাম বুঝি না, এত হওয়া দইছে। আজ কদিন তো এত অসুখ, কিন্তু মুখের মধ্যে কিচ্ছু ভালো লাগে না অসুখের লাই, এই তরকারি এনে এত ভালো লাগছে খাইতে মরিচ দি মাই। ভাবি আপনারে থ্যাংক ইউ, আপনারে ধন্যবাদ, আপনারে শুভেচ্ছা বেগিন জানাই আপনারে আই, এই তরকারি এনে লাই, এ মাছ তরকারি এনে লাই, বিশেষ করে মরিচ এনে লাই, এই এত ঝাল খাইতে এত সোয়াদ লাগছে নিশান।